তোমরা কেউ বুঝবে কিনা তাও দেখিয়ে দিই। এটা তোমাদের দাদার রিপোর্ট। তো বলেছিলাম এ ফিউ মোমেন্টস লেটার। হ্যালো গাইস, জোস্ট এই ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে সেই দিনটা, মানে যে দিনটা হচ্ছে আমি আমার তোমার দাদা আমার তোমার দাদা দুজনেরই রিপোর্ট পেয়ে যাব, রক্তের রিপোর্টগুলো পেয়ে যাবো আমার, আর তোমার দাদার কিছু রিপোর্ট আছে সেগুলোও পেয়ে যাবো হাতে। আর তার সাথে আমি নিজের, মানে আজকে আল্ট্রাসোনোগ্রাফি, আরও কিছু কিছু হয়তো হবে, দেখা যাক, চাই আগে তারপর বুঝতে পারবো। বাড়ি থেকে হালকা খাওয়া দাওয়া করে যেতে বলেছে, তো হালকা খাওয়া দাওয়া করেই যাচ্ছি। একটা ঝাল ডাল ওই ইসে করেছে, ঝাল ডাল তো না, ঝাল মানে মিষ্টি ছাড়া, তো এটাই খেয়ে যাবো। তো কী আসে রিপোর্ট কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গুড গুড নিউজ থাকবে না ব্যাড নিউজ থাকবে, মনের মধ্যে টেনশান হচ্ছে, বুঝতে এত টেস্ট করিয়েছি না, মানে এখন না মনটা হিসাব মতন ভেঙে গেছে যে ভগবান এইখানটায় আমাদের বলে না, আমার ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। তো ভগবান আমার জীবনে আদৌ সুখ লিখেছে নাকি সারা জীবনে এইভাবেই চলতে থাক চলতে হবে, তো যাই না। তো এখন খাওয়া দাওয়া করবো পরে তার। তো বন্ধুরা, খাবার খাওয়া হয়ে গেছে, এখন ওষুধটা খাবো। একদমই ভালো লাগে না আমাকে যে জায়গাটা। মা যাবে আমার সাথে, মা তাড়াহুড়ো করছে, জন্য কাজকর্ম তাড়াহুড়ো করছে, আর আমাকে রেডি হতে বললো। তো একটু ফ্রেশ ওয়াশ টস দিয়ে রেডিটা হতে থাকি আমি, তারপর অবশ্যই তোমাদের সাথে কথা বলছি। তোমরা একটু প্লিজ প্রে করো যাতে ভালো নিউ, মানে একটা ভালো নিউ এসে পাই, পজিটিভ কিছু দেখতে পাই। এক একটা সময় না এতটাই ভেঙে পড়ছি, কালকে যেমন মা গেছিল, মা জানো তো আমাদের দোকান আছে, আমার জন্যই করার শুধু এখন তো যেতে পারছি না। তো কালকে এমনই হয়েছিল, কালকে মনটাকে মানাতে পারছিলাম না যে কী করবো, হাসি হাঁপিয়ে উঠেছি এগুলোর উপর। তো তখন মনে হচ্ছে কি এত কিছু করার থেকে, এত টাকা নষ্ট, এত কিছু, এত টেস্ট, আর ভালো লাগছে না, মনে হয় এখান থেকে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে কখনো কখনো কখনো। তো মনে হয় নিজেকে যদি নিজে যদি না থাকতাম এত পরিস্থিতি খারাপ হতো না। কেন একটা মেয়ের জীবন 18, মানে অনেক কম বয়স থেকে ফ্যামিলি, মানে বাপের বাড়ির দিকে বাদ দিয়ে, মানে আমার বিয়ের পর থেকে লাইফটা কেমন একটা চেঞ্জ হয়ে গেলো। এত ভুগতাম না কিছু না, আমি যত দেখেছি আমি খুব অসুস্থ হই, এই নিয়ে অনেক অনেকের অনেক কথা, মা বাবা তো মেনে নেবে। তো রেডি হয়ে গেছি, আমি একটা ব্যাগ নিয়ে নিলাম, জলের বোতলও নিয়ে নিয়েছি, টাকার ব্যাগ সব কিছু নিয়ে নিয়েছি। মা যাবে, মাও রেডি হয়ে গেছে, বাবার জন্য খাবার পাচ্ছে, আর রেডি হয়ে গেছে। ও কাকি, আমার একটা আমার দুই হিসেবে না পার্সেল আসবে বুঝলা, টাকা দেওয়া আছে, সে নিয়ে নিও তো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, চলো বাড়িতে খেয়ে গেছি। ওরা বাড়ি বৃদ্ধাশ্রম আছে, এখন যাচ্ছি ওখানে, এদিকে ঢোকে না সোজা। দিন খোঁজা খুঁজি করে গেছি লাস্টে হেঁটে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নার্সিং হোমে। এটা দিলীপ দত্তের নার্সিং হোম। তো দেখ, আমি এখন এসে আমার কিছু রিপোর্টও নেওয়ার আছে তোমরা জানো, আর তার সাথে আমার আল্ট্রাসোনোগ্রাফি আর একটা টেস্ট আছে, দুটো টেস্ট হবে। তো এখন এখানে কোনো ফোন ইউজ করা যায় না, ফোন বন্ধ করতে হয়। তো আমি এখানকার ভিডিওটা দেখাতে পাচ্ছি না তোমাদের সাথে, আমি বাড়ি থেকে সব কিছু আমার হয়ে গেছে আল্ট্রাসোনোগ্রাফি করে, আমি আছি বাড়ি থেকে। তো তোমরা সব কিছুই জানাবো, তোমরা কেমন জানো তোমরা দেখতে পাবো। ওই জায়গাটা সেখানটা
তো চলে আসলাম বাড়িতে, মানে বাড়িতে যাইনি এখনো, অটো করে নামলাম। সোমবার যেতে বলেছে, রিপোর্ট দেবে, তো বাড়ি যাই। তো বাড়ি পৌঁছে এসেছি, তোমাদের সাথে সব বলবো এখন না, একটু পরে, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি। তো এসে গেছে পাঁচটা, দেখতেই পাচ্ছ তোমরা, বাবার ওখানে দিয়ে গেছিলো, আর দেখতেই পাচ্ছ রিপোর্টও চলে এসছে। তো কি এসছে তোমাদেরকে জানাবো, তোমাদেরকে সুখবর দেবো নাকি ভাল দুঃখের খবর দেবো সবই জানাবো, তোমাদেরকে যখন জানাই আমি সবই জানাবো। তো পার্সেল কি কি এসছে সেটা দেখাই, তারপরে তোমরা কাগজে দেখি, মানে তোমরা দেখেইছো ওইখানে লেখা ছিল মোবাইল ইউজিং। এটা একটা কাজল, জেল আইলাইনার বলা হয়, খুলে দিয়ে দেখাই তোমাদেরকে, নিয়ে এক হাতে ভিডিও করছি। কেমন জানি চোখ বন্ধ করতে খুব একটা পারি না, তোমরা জানো। আচ্ছা কি এসছে তোমাদেরকে এবার দেখাই, এটা পার্টিতে অর্ডার দিয়েছিল, শরীরটা খুব খারাপ লাগছে, মানে তোমার কেন খারাপ লাগছে তোমাদেরকে বলবো, এই একটা অর্ডার দিয়েছিল, একটা জিনিস আসার কথা দেখাবে, একটা বোর্ড অর্ডার দিয়েছিলাম, আমার খুব দরকার এটা, তাই এই একটা নিয়ে নিলাম, দুটো তিনটে চারটে পাঁচটা চলো ছোটা যায়, তো ভাগ্য ভাগ্য খারাপ, আমার জীবনটাই খারাপ, যাই হোক চলে আসি রিপোর্টের কথা। একটা টেস্ট করতে গেছিলাম, তোমরা সবাই জানো, তোমরা অনেকে জিজ্ঞেস আছে কী টেস্ট, একটা আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট ছিল, আর একটা টেস্টের আমি ঠিক নামটা বলতে পারছি না, একটা ফটো দিয়ে করা হয়, ফটো তোলা হয়, তো করে হালকা খেয়ে দিয়ে যেতে বলেছিল, আর জল আল্ট্রাসোনোগ্রাফিতে তো জানো বেশি বেশি জল খেয়েই করতে হয়। তো রিপোর্টগুলো যে খুব এক, মানে রিপোর্ট কি আসতে পারে একটু একটু জানি, আরো অনেক কিছুই, যাই হোক রিপোর্ট যে তার সাথে, যাই হোক যেটা আমাদের আগে টেস্ট করা হয়েছিল আমার, সেগুলো রিপোর্টগুলো পাওয়া যাচ্ছিল না, মানে সে ওটা ওরা উপর নিচ করে একটা কিছু মানে করে দিয়েছে। তো তোমার দাদার রিপোর্টটা আমার হাতে চলিয়ে এসছে, তো আমি জানি না কিভাবে দেখাবো তোমাদেরকে, এইভাবে বোঝা যাবে কি না, তোমরা কেউ বুঝবে কি না তাও দেখিয়ে দিই। এটা তোমাদের দাদার রিপোর্ট, তো বলেছিলাম তোমার দাদার একটু সমস্যা আছে, তো যাই হোক এটার জন্য ভালো গুড নিউজ যে হচ্ছে তোমার দাদার সমস্যাটা, সমস্যাটা ছিল যে একটা সমস্যা ছিল, তো আগে টেস্ট করেছিল তখন, তো একটা সমস্যা ছিল, যে সমস্যাটা ছিল তা বেশিরভাগ ছেলেদেরই আজকাল সমস্যাটা দেখা দেয়, এর জন্য আমি মানে অতটা টেনশন এর জন্য করিনি আমি, কারণ এই সমস্যাগুলো দেখা যায় আজকালকার জীবনে অনেক সমস্যা, মেয়েদের হোক ছেলেদের হোক, বেশি মেয়েদের সমস্যা পুরো শারীরিক দিক দিয়ে, তো এটা তো মানে তো ছেলেদের দিক দিয়ে এইসব সমস্যা দেখাই যায়। তো তোমার দাদার সমস্যাটা, ওষুধটা খাচ্ছিল, বাবার ওষুধ খাচ্ছিল, তো এখন সমস্যাটা পুরো ঠিকঠাক ঠিকঠাক, একটা ইনফেকশানে কিছু একটা হয়েছে আছে, তো ডাক্তার যদি বোঝে, তো যে দিদিরা দিল তো তারা বললো যে যদি ডাক্তার যদি বোঝে তাহলে ওষুধ দেবে, আর যদি না লাগে তাহলে দেবে না। তো এটাই হচ্ছে তোমার দাদার ব্যাপারে বলে দিলাম আমি, এবার তোমরা ভাবছো আমারটা কেন আমি বলছি না, আমি চুপচাপ কেন জানি না, আজকে রিপোর্টটা করতে গিয়ে
অনেক ধরনের প্রেশার ক্রিয়েট, মানে নিজের মেন্টালি দিক দিয়ে না একটা চাপ পড়ে গেছে, চাপ পড়ে গেছে। একটা ভালো খবর পেয়েছি, আমার রিপোর্টটা পাচ্ছে না, ওরা তো দিতে পারেনি, জানি না এখনো, টেনশন হচ্ছে, বুঝতেই পারি প্রচুর টেনশন হচ্ছে, কী আসতে পারে জানি না, তো এখনও জানি না। তো অ্যাটোস্কোপি হয়েছিল, তো জলকে একটা ঘটনা বলি, এখানে একটু তোমাদের মুড চেঞ্জ হবে, আমার মুডটা চেঞ্জ হবে। ওখানে গেছি যেখানে আমি নার্সিংহোমটা গেছি, তো নার্সিংহোমটা গিয়ে দেখলাম আমরা যেখানে অ্যাটোস্কোপি করতে ঢুকবো সেখানে সাপ ঢুকে গেছে। তো এই একটা ব্যাপার, সাপ ঢুকেছে ওখানে, বেরোচ্ছিলই না সাপটাকে, অনেক কষ্ট করে বার করানো হয়েছে। হ্যাঁ, ওখানে ওখানে এই জিনিসটা খুব বাজে জিনিস, ওখানে উচিত ছিল, ওনাদের উচিত ওখানে ছোটো 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 ওই যেগুলো মশা না ঢোকে ওই সব নেটগুলো দেওয়া, কারণ এরকমভাবে যখন তখন একটা মানে পেশেন্টের ক্ষতি হতে পারে, খুব কারো কোনো ক্ষতি হয়নি। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই একটা ব্যাপার তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমার যেমন মানে তোমার দাদার রিপোর্ট ভালো হয়েছে, একটা ইনফেকশন আছে ঠিক হয়ে যাবে আমার যতটুকু মনে হয়, বাবার সেই ভালোটা হয়েছে, কিন্তু আমার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টও মনে হচ্ছে না যে ভালো আস, মানে একটা খারাপ আসবে, আর হচ্ছে সরি একটা খারাপ আসবে আমি জানি। আর হচ্ছে একটা কী করেছে ঠিক টেস্টটা আমি নাম বলতে পারছি না, কারণ আমি এটা প্রথম করলাম, মাথার উপর না অনেকটাই প্রেশার পড়ে আসলো, মানে প্রেশার পড়ে গেল, বিশ্বাস করবে না যে জীবনে অনেক কষ্ট করেছি, মানে জীবনে কষ্ট করেছি বলতে কি মেন্টালি দিক দিয়ে না আমি প্রেশারে পড়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত না করা উচিত, এত খারাপ লাগে যে জীবনটা কবে ঠিক হবে। অনেক কেটে অনেক লাগছে তার জীবনে, আমি তার জন্য মানে আজকে আমি তোদেরকে শেয়ার করলাম, এইটুকু রিকোয়েস্ট করবো তোমরা জিজ্ঞেস করবে না কে মানুষটা বা কিছু, সেই মানুষ মানে সেই মানুষটা মানে আমি কখনো ভাবিনি এইভাবে টেস্ট হবে আমার কখনো, আর এইটাও কখনো সে করিনি যে সেই মানুষটা আমাকে এমন কিছু অভিশাপ দিয়েছিল, বলে না অভিশাপ লাগে না, তার সাথে কোনোদিনও কোনোদিনও অন্যায় করিনি, কিন্তু তার অভিশাপগুলো আমার আগেও লাগতো, ইয়ার কি মেরে হোক ভালোভাবে হোক সে বলতো, খারাপভাবে হোক জানি না সত্যি লেগে যাচ্ছে, সে আমাকে বলেছিল আমার বাচ্চা পেটেই নষ্ট হয়ে যাবে, সত্যি আমার বাচ্চা পেটে নষ্ট হয়েছে, কিন্তু আমি যে মানুষটা আমাকে বলেছিল তাকে আমি তার জীবনের পাশে এতটাই ছিলাম, মানে এতটা সাপোর্ট দিয়েছিলাম তার জীবনে, কিন্তু সে নিজের স্বার্থের জন্য আমাকে এমন এমন অভিশাপ দিয়েছিল যে অভিশাপগুলো আমার জানি না ভগবান আমার কপালে কি লিখেছে, পাচ্ছি না টেনশন ভগবান কি জানো, মানে একটা সময় বলি যে তুমি যদি জীবনের স্বপ্নগুলো অনেক ভেঙে গেছে আমার, কিছুই তো চাইনি, একটা জিনিসই এখন চাই আর কিচ্ছু চাই না, যদি না দিতে পারো নিয়ে নাও আমাকে, আমি না আর পাচ্ছি না মানে লোকের কথা বা কিছু শোনা বা কিছু আর দায় নিতে পারছি না, একটা মেয়েকে যখন শুনতে হয় না তার বাচ্চা নষ্ট হয়েছে, মানে একটা মেয়েকে যখন শুনতে হয় না তার বাচ্চা মানে বাচ্চা নষ্ট নষ্ট তার জন্য হয়েছে, সে মেয়েটা কতটা আঘাত লাগে, বা একটা মেয়েকে যখন শুনতে হয় তুমি ভাষা এই কথাটা কতটা
যে সময় আমার বাচ্চা নষ্ট হয়ে যায় সেই কথাগুলো আজও ভুলতে পারি না। পরে জানতে পেরেছিলাম ওকে নষ্ট করে মানে টুকটাক তোমরা কতটা মানো আমি জানি না, আমিও মানতাম না কিন্তু আজ মানি। ওকে নষ্ট করে এমন কিছু করা হয়েছিল যেটাতে ওর যাতে নষ্ট হয়ে যায়, তো সেটাই হয়ে গেছে, সেটাই হয়েছিল, তার মনোবাসনা পূর্ণ হয়েছিল যে কাজটা করেছে। ভগবান না আদৌ সত্যি আছে কি না জানি না। কারণ যে ভুল করলো সে কখনো শাস্তি পেল না। রাজা আমি শুরু কথা শুনে যাচ্ছি, তো আমরা তোমরা একটু সবাই ভগবানের কাছে একটু প্রে করো যাতে যেই কারণে এত কিছু করা সেগুলো যাতে যাতে ওই অভিশাপ জীবন থেকে আমি সরে যেতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা আমার পাশে আছো আমি জানি, এইটা নিয়ে এখন বেঁচে রয়েছি, তোমরা পাশে থেকো এইভাবে। আর যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমাদের সব কিছুই জানাবো।